জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোজন রসিক মানসক কলেল্লাই বাংলা থাই চাইনিজ হানার সমান লইরে নগরীর দামপাড়াস্থ জেলা শিল্পকলা একাডেমির বিপরীতে উদ্বোধন ওই টিএমএস রেস্টুরেন্ট ও রেস্তোরাঁ। জুলাইয়ের 24 তারিখ সোমবার বিয়ালে এই রেস্টুরেন্ট গান উদ্বোধন করে চট্টগ্রামের রাউজান উপজেলার সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাগমুনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গ্যাসউদ্দিন। অল্প লাভ বলে বেশি হয়ে বেশি যেন মুম্বাই আল করে ইয়ান যদি ঠিক তাই আমি মনে করি ইয়ানেই তারা সুনাম মুক্ষুণ্ণ রেখে তারা ব্যবসা পরিচালনা করতে পারবো এবং সফলতা তারা পাবে। সময় এডে আরও উপস্থিত আছেন মহানগর যুবলীগের সহসভাপতি মোহাম্মদ নুল আনোয়ার, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান নুল আফসার, আব্দুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাবর উদ্দিন, মোহাম্মদ মুসা আনম খান, ক্রীড়াবিদ সুমন দে। টিএমএস এর মধ্যে 10% ডিসকাউন্ট দিয়ে নতুন ওপেনিং করছি, অনারা জন অনারা খানা খন কোয়ালিটি বালা। আমাদের বন্ধু শাহেদকেও অনেক অনেক ধন্যবাদ, শাহেদ আজকে তার রেস্টুরেন্ট টিএমএস উদ্বোধনের সময় আমাদেরকে দাওয়াত দিচ্ছে। টিএমএস উত্তুন অবশ্যই ভালো কিছু আশা করি, টিএমএস এর উত্তরোত্তর সাফল্য কামনা করি। টিএমএস রেস্টুরেন্ট নতুন আঙ্গিকে উদ্বোধন উপলক্ষে সি প্লাস টিভির দর্শক কল্যাণ তাইবু বিশেষ স্যার আমার দুই তালা মধ্যে এঙ্গেজমেন্ট এবং একদম বিভিন্ন পার্টি ব্যাগ কিছু অবদান উপলক্ষে আগামী 25 তারিখ 30 তারিখ পর্যন্ত আর আর স্পেশাল ডিসকাউন্ট দেব 10%। আর আর প্রতিষ্ঠান মধ্যে একবার হইলে আইয়ে চাইবেন আর আর পরামর্শ দিবেন আর সুন্দরভাবে যাতে রেস্তোরাঁ পরিচালনা করতে পারি। রিজনেবল প্রাইস থাইব আর আর বাংলা চাইনিজ থাই প্রোডাক্টস ব্যাখ্যান থাইব অন্য অন্য রেস্টুরেন্ট হারাতে সবচাইতে কম প্রাইস উঠতে আর খাওয়া দাওয়ার মান ভালো থাকবো। আর আর চট্টগ্রামবাসী কলরে আমন্ত্রণ জানার ওনারা বেকুন আইবেন এবং আর আর সহযোগিতা করিবেন। সি প্লাস চট্টগ্রাম।